বাংলাদেশের সাংবাদিকতা করার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ আছে, সেটি হঠাৎ করে যে এই সময়ে অনেক চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে সেটি না। আমাদের একটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে, আমাদের রাষ্ট্র কাঠামো, সরকার ব্যবস্থাপনা বা ব্যবস্থা, আমরা সামরিক তন্ত্র, একনায়কতন্ত্র, নানা রকমের যে চরিত্রের সরকার পেয়েছে তার মধ্য থেকে আসলে গণমাধ্যমের কীভাবে, গণমাধ্যম কীভাবে কাজ করবে সেটির সাথে সম্পর্কিত। কারণ আমরা যারা সাংবাদিকতা করি বা গণমাধ্যমের যে স্ট্রাকচার, সেটি তো টোটাল সমাজ ব্যবস্থার বাইরে নয় বা রাষ্ট্র ব্যবস্থাপনার বাইরে নয়। সেই জায়গা থেকে আমি মনে করি যে এটি যেমন নানা ক্ষেত্রে বিস্তৃত হয়েছে, আবার অন্যদিকে নানা রকম চ্যালেঞ্জও তৈরি হয়েছে। এখন আপনি যেটি বললেন যে আমরা যারা আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করি তারা অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে, সেইটা বোধহয় এভাবে বলা ঠিক হবে না। একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা আছি এবং জাতীয় গণমাধ্যমে যারা কাজ করছেন বা দেশের গণমাধ্যমে কাজ করছেন তারাও নানা রকম চ্যালেঞ্জের মধ্যে আছে। এখন আমাদের একটি ফোকাস সবসময়, আজকেও মানে তথ্যমন্ত্রী বলছিলেন যে সব ফোকাস মনে হচ্ছে সরকার সব কিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমাদের এখানে কিন্তু মালিক পক্ষের চাপ আছে, আমাদের কর্পোরেট প্রেশার আছে, আমাদের নিজেদের মধ্যে দক্ষতার সংকট আছে, ঘাটতি আছে, আমাদের নিজেদের মধ্যে অপ্রয়োজনীয় সেলফ সেন্সরশিপের একটা প্রবণতা আছে কোথাও কোথাও। আবার অন্যদিকে এটিও অস্বীকার করা যাবে না, যেটি স্যার বললেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন আমাদের সামনে এক ধরনের একটা 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 বাধা হিসেবে বা একটা ভীতি তৈরি করার একটা প্রচেষ্টাও সেখানে আছে। এখন এই পুরো প্রেক্ষাপটে আরেকটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে ক্রিমিনাল যারা, তারাও কিন্তু আমাদের উপর স্বাভাবিকভাবে খুশি নয়। আপনি যখন একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে, ক্ষমতাশালী দুর্নীতিবাজের বিপক্ষে যখন আপনি প্রতিবেদন করবেন বা একটা মিডিয়া কাজ করবে, তখনও কিন্তু আমাদের নানা রকম চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। সো এটি দেশীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে, হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা সেটি সত্যি যে কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যমে হয়তো বা কিছু জায়গায় একটু বেশি ফ্রিডম চর্চা করতে পারছে, কিন্তু সেটি আবার খুব আমার মনে হয় না যে সেটি তুলনা করার তেমন একটি বিষয় আছে। আর বিশ্ব প্রেক্ষাপটে যদি আমি বলি, আজকে যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবীতে এই দিনটি পালিত হচ্ছে, বিশেষ করে গণতান্ত্রিক যেসব রাষ্ট্র আছে সেসব জায়গায়, নিশ্চয়ই আমরা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা এ ধরনের আলোচনা আমরা চায়নাতে আশা করতে পারি না, নর্থ কোরিয়াতে আশা করতে পারি না, মেবি ইরানেও, সরি দুঃখিত, না ইরানেও হয়তো বা সেই আলোচনা হবে না বা রাশিয়াতেও হয়তো বা সেই আলোচনা হবে না। কিন্তু আমাদের মতো দেশ বা পশ্চিমা বিশ্বে যেসব দেশ গণতন্ত্রকে প্রমোট করে সেসব জায়গায় এসব আলোচনা একটি বিষয়। তো সেই জায়গায় আমাদের বাস্তবতাটাকে, বিশ্ব বাস্তবতা হচ্ছে যে গত বছর 2022 সালে 55 জন সাংবাদিক নিহত হয়েছেন যখন তারা দায়িত্বরত ছিলেন, এবং 4 জন মিডিয়া কর্মী তারা নিহত হয়েছেন। তা আমার মনে আছে, আজকেও আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমরা আলোচনার আয়োজন করেছিলাম, সেখানেও আমি উল্লেখ করেছি যে আমরা দেখেছি যে প্যালেস্টাইনে ঘোষণা দিয়ে ইসরায়েল অনেকটা ঘোষণা দিয়েই অ্যাটাক করেছে, আল জাজিরা এবং এপির যে অফিস ছিল সেটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো কি, এগুলো এক ধরনের থ্রেট, এক ধরনের ভয় তৈরি করা যে তোমরা সত্যি কথা বলতে পারো না। সেটি বৈশ্বিক পরিস্থিতিতেও যেরকম, জাতীয় পরিস্থিতিতে একটু অন্যরকম। আমরা আইনের কথা বলছি, সেই আইনের কথা হয়তো আরও আসা যাবে, সেটিতে নানা রকম প্রতিবন্ধকতা আছে, নানা রকম ভয় দেখানোর প্রভিশন আছে। এবং একটি তথ্য দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে 2018 সালে এই আইনটি, বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটি প্রণীত হওয়ার পরে সম্প্রতি আমি দেখলাম যে যতগুলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা হয়েছে তার প্রায় প্রতি 4টা মামলার একটি হচ্ছে সাংবাদিক বা কোনো প্রতিবেদক বা সম্পাদক তাদের বিরুদ্ধে। তো এটাতে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার অবস্থা। মাননীয় আইনমন্ত্রী বিভিন্ন সময় আমাদের সাথে আলোচনায়, নিজে বিভিন্ন ফোরামে এবং পার্লামেন্টে বিভিন্ন জায়গায় বলেছেন এটি সংশোধন করা হবে। আজকেও তিনি বলেছেন যে আগামী সেপ্টেম্বরের মধ্যে একটি সংশোধনের পরিকল্পনা তাদের আছে। অন্যদিকে আজকে মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন জাতীয় প্রেস ক্লাবের একটা আলোচনায়, সেখানে আমি মডারেটর ছিলাম, সেখানে তিনি বলেছেন যে এই আইনটি প্রয়োজন আছে। আমাদের সাংবাদিক নেতৃবৃন্দেও অনেকে বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োজন আছে হয়তো বা, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে এত বিস্তৃতি ঘটেছে, সেখানে মানুষের প্রাইভেসি, মানুষকে হয়রানি করা, যেটা আপনি বললেন, একটু উল্লেখ করলেন, সেগুলো প্রতিরোধের কারণে
মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, বিশেষ করে ডিজিটাল একটা অবাধ একটি জায়গায় নিরাপত্তা প্রদানের জন্য এই ধরনের আইন প্রয়োজন আছে, কিন্তু সেই আইনটির যে অপপ্রয়োগ সেটি কিন্তু মাননীয় আইনমন্ত্রী, সেটি তথ্যমন্ত্রী, সেটি আমাদের সাংবাদিক যেসব সংগঠন আছে সাংবাদিকদের অধিকার রক্ষায় অথবা জাতীয় প্রেস ক্লাব, সবাই কিন্তু একই সুরে বলছে যে এটিকে এত বেশি অপপ্রয়োগ হচ্ছে যে যে কেউ চাইলেই একটি মামলা ঠুকে দিতে পারছে। দেখা যাচ্ছে যে একজন সম্পাদককে একটা মফস্বলে বা একটি জেলাতে মাসে কয়েকবার দৌড়াতে হচ্ছে, কোনো একজন স্থানীয় নেতা অথবা পুলিশ অথবা একজন সাব ইন্সপেক্টর একটা মামলা করে দিয়েছেন, অথচ জাতীয় দৈনিকের একজন বা টেলিভিশন একজন হেড অফ নিউজকে দৌড়াতে হচ্ছে সেখানে, যে আইনি প্রোটেকশনগুলো নেই। এই পুরো বাস্তবতায় যেটি হচ্ছে যে আমরা আমাদের অনেক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেই চ্যালেঞ্জগুলোকে কীভাবে অ্যাড্রেস করা হবে সেটার ভিত্তিতে আন্তর্জাতিক এবং জাতীয় গণমাধ্যমে যারা কাজ করি আমরা তাদেরকে সেই ফ্রেমওয়ার্কে ফেলেই আসলে চিন্তা করতে হবে।